পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার শ্রীপুরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুজো উদ্যোক্তাদের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম এক এএসআই সহ দুই সিভিক ভলেন্টিয়ার। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত অন্তত 15 জন বাস যাত্রী। আঘাত গুরুতর হওয়ায় 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার ঘূর্ণিতে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী, এই সন্দেহে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থানার পিয়ালি খোলাঘাটায় প্রৌঢ়াকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আজ সকালে বন্ধ ঘর থেকে প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার হয়, গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। পলাতক স্বামীর খোঁজে শুরু তল্লাশি। বিসর্জনের ঘোষণায় পুরসভার ভাইস চেয়ারম্যানের নাম বাদ, তা নিয়ে বজবজে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, গুলি চলেনি দাবি পুলিশের। বিসর্জনে তারস্বরে মাইক বাজানোয় বাধা দেওয়ার জের জয়নগরে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, তল্লাশি নামে তাণ্ডবে অভিযুক্ত পুলিশ। অমৃতসর কাণ্ডের পরও ফেরেনি হুশ, পিয়ালিতে রেল লাইন ধরে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, গুরুতর আহত আরও একজন। জমি নিয়ে শরিকি বিবাদের জের জ্যাঠুতো দাদা ও বৌদিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রামে। 7 জনের বিরুদ্ধে পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্তরা। আজ ভোররাতে কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখে গাছের গুড়ি বোঝাই ট্রেলার খারাপ হয়ে যাওয়ায় সাঁতরাগাছি মুখী রাস্তা অবরুদ্ধ। পরে ক্রেন দিয়ে ট্রেলারটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। খয়রাশোলে গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষের মৃত্যু, পুলিশের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ পরিবারে, আটক 4, বাকিদের খোঁজ চলছে জানিয়েছেন পুলিশ সুপার। খয়রাশোলে তৃণমূল নেতা খুনের জের মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বদলি করা হলো কাঁকরতলা থানার ওসি পার্থসারথী মুখোপাধ্যায়কে, তার জায়গায় দায়িত্বভার নিলেন পার্থসারথী ঘোষ। খয়রাশোলে দলীয় নেতা খুনের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুললেন অনুব্রত মণ্ডল, তৃণমূলে গোষ্ঠী কন্দলেই খুন পাল্টা দিলীপ ঘোষ। লাভপুরে বিজেপি কর্মী রহস্য মৃত্যু, গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের, অভিযোগ উড়িয়েছে শাসক দল, আজ লাভপুরে আসছেন লকেট চট্টোপাধ্যায়। দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত কাঁচরাপাড়ার জোনপুর, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর বোমাবাজি, গুরুতর আহত 9 বছরের বালিকা, দুষ্কৃতীদের সন্ধানে তদন্তে বিজপুর থানার পুলিশ। সপ্তমীতে হরিপালে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, মৃতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দেন পরিবহন মন্ত্রী। রেলের তৎকাল টিকিট কাটতে জালিয়াতির অভিযোগ, মেদিনীপুর থেকে ট্রাভেল এজেন্সি 2 এজেন্টকে গ্রেফতার করল খড়গপুর রেল পুলিশ। জানা গেছে রেড চিলি নামে একটি সফটওয়্যারের মাধ্যমে চলছিল টিকিট জালিয়াতি।